ত্রিমূর্তির ফণি শর্মাক মনত আছেনে? তেজপুরিয়া রাইজর বুকুর আপন ফণি শর্মাক পাহরিলে অসম সরকারে। রূপকুঁয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার সৈতে অসমৰ সাংস্কৃতিক ভেটি সবল করা নটসূর্য ফণি শর্মাক লৈ উদাস রজাঘরিয়া। 31 জুলাই আহিলেহে মনত পড়ে সরকারের। 55 বছর হল নটসূর্য ফণি শর্মার মৃত্যুর, কিন্তু আজিলৈকে সম্পূর্ণ হয়ে নুঠিল নটসূর্য উপাধিরে বিভূষিত করা ফণি শর্মার সমাধি ক্ষেত্র। কিয় আর কার কারণে আজিও এনেকয়ে পড়ি রোল সমাধি ক্ষেত্রর কাম? ২০১২ চনতে আধারশিলা স্থাপন করেছিল, তেতিয়া স্বাস্থ্য আর শিক্ষামন্ত্রী, এতিয়ার মুখ্যমন্ত্রী, কিন্তু আজিলৈকে কাম এনেকৈ পড়ি থাকিল। মোৰ পৰিতাপৰ বিষয়, ত্রিমূর্তির ভিতর দেউতাক অল্প অপমান করা নিচিনা লাগে, অপমান করা নিচিনা লাগে। গরু ছাগলীর চরণিয়া ক্ষেত্র পরিণত হয়েছে নটসূর্যর সমাধি ক্ষেত্র। সন্ধ্যা হলেই মদ জোয়ার আড্ডা বহে ফণি শর্মার সমাধি ক্ষেত্র। পরিয়ালর লোকে তেজপুরের কলিবাড়ির ঘরের সমীপতে সমাধি ক্ষেত্রর বাবে প্রদান করেছিল 5 বিঘা মাটি, কিন্তু তার পিছতো সরকারে সম্পূর্ণ করব নোৱাৰিলে সমাধি ক্ষেত্রর নির্মাণের কাম। যোৱা বছর স্মৃতিসৌধটো নির্মাণ হল, আরো বাকি একো কাম নহল। গভর্নমেন্টেও যোৱাবার 1 কোটি টাকা দিলে, কিন্তু আমি কামটো একো দেখা নাপালো। ইয়াৰ আগতেও NRI আঁচনিত 85 লাখ টাকা দিছিলে, অকলে রাস্তাটো বনালে, কিন্তু পয়সা গভর্নমেন্টে দি আছে, পয়সাবিলাক কলে গেছে গম পোৱা নাই। সমাধি ক্ষেত্রত আজিও নহল মঞ্চ, বাতানুকূল প্রেক্ষাগৃহ, শিশু উদ্যান, সংগ্রহালয়। যিবোৰ পরিকল্পনা লওয়া হয়েছিল যোৱা বছর বা আগতে লওয়া হয়েছিল, এটা স্টেজ হব, এখন পার্ক হব, এটা মিউজিয়াম হব, ইয়াতে 5 বিঘা বান্ধির কোনো প্রয়োজনই নাই। গতি মাটিখিনি আমি 3 বিঘা মাটি বেছি দিওঁ সেই পয়সায়, আর রাইজর দান বরণে আমি নিজেই বনাও, যদি সরকারে নয় হাত দাঙি দিয়ক। মৃত্যুর 53টা বছরত কেবল মাত্র স্মৃতিসৌধ নির্মাণ হল, তার বাইরে যিবোৰ আসনি পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার প্রশাসনে, সেয়া কিন্তু আজি পর্যন্ত হয়ে নুঠিল। তেজপুরৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।